আরো একবার বাংলা সাহিত্যের একটি রহস্য রোমাঞ্চে ভরা বিশেষ গল্প দিয়ে সাজানো টিম শতদ্রু চ্যাটার্জি অফিসিয়ালের আজকের বিশেষ নিবেদন। জীবন ভৌমিকের লেখা মাঝের হাট ব্রিজে রাত ১২টা। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে অঙ্কুর পুস্তকালয় থেকে প্রকাশিত গৌতম চট্টোপাধ্যায় সম্পাদিত ঘুমিও না জেগে থাকো এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে কথক ও সেই লোকটি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মাঝের হাট ব্রিজে রাত ১২টা। ঘটনাটি ঘটেছিল ১.৫ বছর আগে। এতদিন কাউকে কিচ্ছু বলিনি, কারণ মনে মনে একটা ভয় ছিল। এখন ভয় কেটে গেছে। কেউ বিশ্বাস করুক আর না করুক, আসল ঘটনাটি সকলকে জানানো দরকার। তাছাড়া আমার ভয়টাই বা কি? আমি তো আর খুনগুলো করিনি। ওই জোড়া হত্যার মধ্যে তখনও পুলিশ আমার নামগন্ধ পায়নি, ভবিষ্যতেও পাবে না। এবং একথাও আমি হলফ করে বলতে পারি যে ওই জোড়া হত্যার রহস্য সমাধান পুলিশ আর কোনো দিন করতে পারবে না। এবার তাহলে বলি, সংক্ষেপেই বলবো। কিন্তু খবরের কাগজে সেই কাটিংটা গেল কোথায়? ওই খবরটা দিয়েই তো শুরু করবো ভেবেছিলাম। কোথায় গেল, কোথায় গেল? এই তো, এই তো, এই তো, এই তো পেয়েছি, এই তো। হ্যাঁ, স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর। গতকাল ভোরবেলা ডায়মন্ড হারবার রোডের মাঝের হাট ব্রিজের নিচে রেল লাইনের ওপর দুই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। দুজনেরই বয়স ৩০ কাছাকাছি। পুলিশের সন্দেহ যে ব্রিজের ওপর থেকে ওদের নিচে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি। মাঝেরহাট স্টেশনে ওই রেল লাইন দিয়ে গত রাত্রে ১১:৪৮ গাড়ি গেছে, তখন ওখানে মৃতদেহ দুটি ছিল না। পরদিন সকালে ফার্স্ট ট্রেন যাওয়ার আগেই ওই মৃতদেহ একজনের নজরে পড়ে। রাত ১২টার পরেই হত্যাকাণ্ড ঘটেছে বলেই পুলিশের অনুমান। তাদের মতে ওই ব্রিজ যতখানি উচ্চতা, তাতে সেখান থেকে কাউকে ফেলে দিলে এত অল্প সময়ের মধ্যে মৃত্যু হওয়ার কথা নয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, কেউ এখনো গ্রেপ্তার হয়নি, জোর তল্লাশি চলছে। জানা গেছে ওই দুই দক্ষিণ শহরতলির একটি বস্তির বাসিন্দা ছিল এবং একজনের নাম ছিনতাইকারী হিসেবে পুলিশের খাতায় ইতিমধ্যেই রয়েছে। খবরের কাগজ থেকে খবরের এই অংশটুকু কেটে আমি সেদিন খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। ঘটনাটি আমার চোখের সামনে পরিষ্কার ভেসে উঠছে। আমি খড়গপুর রেল কোম্পানিতে চাকরি করি, সেখানে আমার কোয়ার্টার্স। অফিসের কাজে মাঝে মধ্যেই আমায় কলকাতায় ২-৩ দিনের জন্য আসতে হয়। কলকাতায় এলে আমি বেহালায় আমার দিদির বাড়িতেই থাকি। সেদিন শিয়ালদায় রেল অফিসের কাজ সেরে আমি দেখলাম রাত ১০টা বেজে গেছে। ডিসেম্বরের শীত। আধ ঘন্টা বেহালায় বাসের জন্য দাঁড়িয়ে থেকে ভাবলাম যে বাসের অপেক্ষায় আর না থেকে শিয়ালদা থেকে লাস্ট ট্রেনে মাঝেরহাট স্টেশন চলে যাওয়াই ভালো, তা না হলে হয়তো ফিরতেই পারবো না। আজ মাত্র ২টি তো স্টেশন, ১১টার মধ্যে পৌঁছে যাব। মাঝেরহাট থেকে বাস বা ট্রাম না পেলেও আধ ঘন্টা হেঁটেই বেহালা পৌঁছে যাওয়া যাবে। এর আগে শিয়ালদা থেকে মাঝেরহাট স্টেশন হয়ে বেহালায় আরো ৩-৪ বার ফিরেছি, অবশ্য এত রাতে নয়। তবে বেশি রাতে মাঝেরহাট ব্রিজ খুব নিরাপদ নয় বলেই শুনেছিলাম। শীতকালের রাত, ১১টায় রাস্তা নির্জন না হলেও নির্জন হয়ে পড়েছে, তবু সব দিক ভেবে ট্রেনেই ফিরছিলাম। ট্রেনের সব কামরা প্রায় ফাঁকা, আমাদের কামরায় মাত্র ৫-৭ জন যাত্রী। সন্ধ্যে থেকেই আকাশে মেঘ করেছিল, খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, শীতটা বেশ পড়েছে, তার উপর আবার বৃষ্টি শুরু হলো। কালীঘাট স্টেশন আসার আগেই যখন বৃষ্টি এলো, ভাবলাম বাঁচা গেল। আর তো মাত্র একটা স্টেশন, ৫-৬ মিনিটের ব্যাপার, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কালীঘাট স্টেশনের কাছাকাছি এসে আমাদের গাড়ি গেল থেমে, হয়তো সিগন্যাল পাইনি, ২-১ মিনিটের মধ্যেই ছাড়বে। কিন্তু মিনিট ১০ পর গাড়ি না ছাড়াতে একজন বাইরে উঁকি দিয়ে বলল, সিগনাল তো রয়েছে,
কি হলো বলুন তো? কি করে বলি বলুন তো দেখি, আপনিও যেখানে আমিও সেখানে, তাই না? মনে হয় কেউ চেন টেনেছে, বুঝলেন? কেউ চেন টেনেছে। আমাদের কম্পার্টমেন্টে চারজন নামবে কালীঘাটে, একজন মাঝের হাটে। ইতিমধ্যে ঘড়িতে 11:10। আমি মনে মনে অস্থির হয়ে উঠলাম। এই সময় বাইরে তাকিয়ে দেখি দুই তিনজন লোক গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে গাড়ির পেছন দিকে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি হলো মশাই, কি হলো, এরকম ছুটছেন কেন? তারা বললে, আরে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা, গাড়ি থেকে একজন পড়ে গেছে, কি বলবো। যাদের কালীঘাটে নাম্বার কথা তারা চারজন এই সময় লাফিয়ে গাড়ি থেকে নেমে গেল, কারণ লাইন ধরে মিনিট পাঁচ সাথে খাটলে স্টেশন। ট্রেন কতক্ষণ আটকে থাকবে কে জানে। আমার কামরায় তখন মাত্র দুজন যাত্রী, আমি আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক বললেন, কি আশ্চর্য মশাই, ফাঁকা গাড়ি থেকে লোক পড়ে যায় কি করে? আমি বললাম, আরে তাই তো ভাবছি। আসলে আমি তখন ভাবছিলাম, রাত 11:30 বাজে, তার উপর আবার দুর্যোগের রাত, মাঝের হাটে নেমে যদি একজনও সঙ্গী না পাই তাহলে একটু তো গা ছমছম করবেই। এই কথা ভাবতে ভাবতে ঠান্ডার মধ্যেও ঘামে আমার কপাল ভিজে উঠল। 12:15 সময় দেখলাম যে তিনজন লোক গাড়ির লেজের দিকে গেছিল তারা ফিরে আসছে। তাদের কাছ থেকে জানা গেল যে চলন্ত গাড়ির খোলা দরজা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছিল, এই কারণে ওদের কামরার একজন যাত্রী দরজাটা বন্ধ করতে যায়, গিয়ে টাল সামলাতে না পেরে গাড়ি থেকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে চেন টানা হয়েছিল কিন্তু লোকটা বাঁচেনি, তার সঙ্গে কেউ ছিল না। যাই হোক, দুর্ঘটনার বলি মৃতদেহটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে গার্ড সাহেব গাড়ি ছাড়লেন। মাঝেরহাট স্টেশনে যখন গাড়ি এলো আমার ঘড়িতে তখন 11:50। বৃষ্টি তখন নেই, কনকনে ঠান্ডা, একটা এলোমেলো বাতাস চারিদিকে দাপাদাপি করছে। তখন প্ল্যাটফর্মে নেমে আমি সামনে পেছনে তাকিয়ে দেখি মাঝেরহাট স্টেশনে আমি ছাড়া অন্য কেউ নামেনি। এমনিতেই ছোট স্টেশন, সকালে ও বিকেলে কিছু ভিড় হয়, এত রাতে স্টেশনে যাত্রী বা কে থাকবে? কিন্তু না, একজন নেমেছে, আমার সামনের কামরা থেকেই বোধহয় নেমেছে, আমি খেয়াল করিনি হয়তো। ভয়ের মধ্যে এবার একটু যেন ভরসা পেলাম। গায়ে মাথায় চাদর, পরনে ধুতি, লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলেছে। আমি তার পিছু করলাম। ও দাদা, ও দাদা, শুনছেন? দুবার ডাকলাম, শুনতে পাইনি। সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে না ডাকতে লোকটি ফিরে তাকালো আমার দিকে। হাওয়ায় তার চাদর উঠছে, চাদরের ভেতর থেকে লোকটাকে দেখা যাচ্ছে না। লোকটি আমার দিকে একবার ঘুরে কিছু না বলেই বাকি কয়েক ধাপ সিঁড়ি বেয়ে ব্রিজের ওপর গিয়ে দাঁড়াল। রাত 12:00 মাঝেরহাট ব্রিজ একেবারে জনশূন্য, এমনকি যে দু চারজন ভিখারি ব্রিজের ফুটপাতে রাত কাটায় তারাও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অন্যত্র আশ্রয় নিয়েছে। মাঝে মাঝে মাল বোঝাই কয়েকটি লরি ট্রাক ব্রিজ কাঁপিয়ে চলে যাচ্ছে। হাওয়ার শব্দ ছাড়া তখন আর কোনো শব্দ নেই। ব্রিজের ওপর এসে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, ও দাদা, ও দাদা, বলছি আপনি আপনি এদিকে যাবেন? সে বললে, নিউ আলিপুরের দিকে। আমি বললাম, আরে তবে তো ভালোই হলো, আমি বেহালা যাব, চলুন একসঙ্গে যাওয়া যাক, ট্রাম বাস তো বন্ধ হয়েই গেছে। লোকটি একটু ইতস্তত করে বললে, চলুন। ব্রিজের রাস্তা ক্রস করে বাদিকের ফুটপাতে উঠলাম, আর সেই সময় কোথা থেকে যেন দুজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো, তাদের একজনের হাতে ছুরি। তারা বলল, টাকা পয়সা ঘড়ি আংটি যা যা আছে ভালো ভালো আমাদের দিয়ে দে, দিয়ে দে বলছি, টাকা পয়সা ঘড়ি আংটি যা যা আছে ভালো ভালো বলছি, দিয়ে দে আমাদের, দিয়ে দে বলছি।
আমি ভয় কাঁপতে লাগলাম। আমার হাতে দামি ঘড়ি আছে, পাথর বসানো সোনার আংটি আছে, পকেটে গোটা 40 টাকা আছে। পকেট হাতরে কোনো মতে টাকা বের করছি, এমন সময় আমার সঙ্গী চাদরের ভেতর থেকে একটা বড় প্যাকেট বের করে আমার হাতে দিয়ে এক অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দুর্বৃত্ত দুজনের গলা টিপে ধরে ব্রিজের রেলিং এর ওপর ঠেলে নিয়ে গেল। একজন দুর্বৃত্ত ছুরি চালালো, কিন্তু লোকটির গলায় লাগলো না। আমি ভয়ে দৌড়ে পালাতে গেলাম, কিন্তু আমার হাত পা এমন কাঁপছিল যে আমি এগোতে পারলাম না। তাকিয়ে দেখি দুজন দুর্বৃত্তই মাটিতে পড়ে আছে। লোকটি একে একে দুজনকে তুলে রেলিং এর ওপর দিয়ে ব্রিজের নিচে ফেলে দিল। সমস্ত ঘটনা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছিল। কোন মানুষের যে এত সাহস এবং শক্তি থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। লোকটি আমার কাছে এসে বলল, দিন আমার প্যাকেটটা। যেন কিছুই হয়নি। এদিকে আমার গলা শুকিয়ে কাঠ, আমি কোনো কথা বলতে পারছি না। শেষে কি খুনের দায় পড়ব নাকি? লোকটি যেন আমার মনের কথা শুনতে পেল, বলল, আপনার কোনো ভয় নেই, আমরা দুজনে মাঝের হাট ব্রিজ ছেড়ে ডায়মন্ড হারবার রোড ধরে হাঁটছি। কিছুক্ষণ পর লোকটি আবার আপন মনে বলল, আসলে প্যাকেটটা খড়গপুর পৌঁছে দেয়া খুব দরকার। আমি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম, খড়গপুরে? ওখানে আপনার কে আছে? আমিও তো খড়গপুরেই থাকি। ব্যবসা আছে, নিউ আলিপুরে আত্মীয়ের বাড়ি এসেছিলাম, আমার এক প্রতিবেশীর মেয়ের বিয়ে, নিজের মেয়ের মতোই এই বেনারসিখানা তার জন্য কিনেছি, কিন্তু আমার পক্ষে এখন খড়গপুর ফিরে যাওয়া সম্ভব হবে না। অথচ এই শাড়িখানা কালকেই পৌঁছানো যায়, পরশু মেয়েটির বিয়ে। একদমে কথাগুলি বলে লোকটি থামল। আমার মাথা তখন ঝিমঝিম করছিল, তার কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছিল। আমরা ইতিমধ্যে নিউ আলিপুরের রাস্তায় এসে গেছি। হঠাৎ সে কর্কশ গলায় আমায় বলল, নিন প্যাকেটটা ধরুন, আমার নাম করে কালকেই ঠিক মতো পৌঁছে দেবেন। ঠিকানা লিখে নিন, আমার নামটাও লিখে নিন। সমস্ত ব্যাপারটা আমার কাছে রহস্যজনক হয়ে উঠেছিল। আজকালকার দিনে যতই অসুবিধে থাক, একটা সম্পূর্ণ অজানা অচেনা লোকের হাতে কেউ 300-400 টাকা জিনিস দিয়ে দেয়, কিন্তু তার কথা অমান্য করবার বা তাকে আর কিছু জিজ্ঞেস করবার সাহস আমার তখন ছিল না। আমি তখন কোনোক্রমে বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি। লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে পকেট থেকে কলম বের করে কাপড়ের প্যাকেটের ওপর আমি ঠিকানা লিখে নিলাম এবং নামটিও। তারপর মুখ তুলে তাকিয়ে দেখি মানুষটি নিউ আলিপুরের রাস্তায় না ঢুকে আবার মাঝের হাট ব্রিজের দিকেই ফিরে চলেছে। আশ্চর্য! আমি ওই মুহূর্তে ওখানে আর না দাঁড়িয়ে প্রায় ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। দিদি দরজা খুলে দিল, আমাকে দেখে বলল, কি হয়েছে তোর? এ কি চেহারা হয়েছে? এত রাত হলো কেন? আমি শুধু বললাম, কিছু না, ওসব কিছু না, আসলে বাইরে খুব দুর্যোগ, তো তাই আর কি, একটু জল দে তো। পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় দেখেছিলাম মাঝের হাট ব্রিজে জোড়া খুনের সংবাদ বড় বড় করে ছাপা হয়েছে, এবং অন্য পাতায় ছোট করে একটি পথ দুর্ঘটনা সংবাদ। কাগজ থেকে আমি সেদিন দুটো সংবাদের অংশই সযত্নে কেটে রেখেছিলাম। পথ দুর্ঘটনায় শীর্ষক সংবাদে কালীঘাট স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত খড়গপুর নিবাসী, যার নাম কাগজে ছাপা হয়েছিল, সেই নামটি তারই নির্দেশে আমি সেদিন লিখে নিয়েছিলাম কাপড়ের ব্যাগটার ওপরে। আমি আর ভাবতে পারছি না, না না না, আমি আর ভাবতে পারছি না। সকালের ট্রেনেই আমি খড়গপুর ফিরে গেছিলাম। বেনারসির প্যাকেটের ওপর ঠিকানা লেখা বাড়ি খুঁজে যখন সেখানে গেছি, তখন বিয়ে বাড়ির কোনো হইচই ছিল না সেখানে। চারিদিকে একটা শোকের ছায়া। পাশের একটি বাড়ি থেকে কান্নার শব্দ পেলাম। বুঝতে পারলাম দুর্ঘটনার খবর পৌঁছে গেছে।
লোকটির নাম করে বেনারসি শাড়ির প্যাকেটটি যথাস্থানে দিতেই সমস্ত বাড়ি যেন কান্নায় ভেঙে পড়ল। আশেপাশের বাড়ি থেকেও লোকজন এলো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, কারণ আমি জানতাম যে আমাকে নানা রকম কথা জিজ্ঞেস করা হবে, এবং এও জানতাম যে ওই লোকটি ট্রেনে কাটা পড়ার পর এক ঘন্টা পর মাঝেরহাটের ব্রিজের রাত 12টার কাহিনী একটি বর্ণ কেউ বিশ্বাস করবে না, আমাকে আমাকে ভুল বুঝবে, আমি আবার নতুন ঝামেলায় পড়ব। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, জীবন ভৌমিকের লেখা মাঝেরহাট ব্রিজে রাত 12টা। আমাদের আজকের নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আসছি আরো একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন শতদ্রুপ চ্যাটার্জি অফিসিয়াল।